তার নাম হলো মমিন খান। মমিন খান না মমিন খান, হ্যাঁ আমি বললাম মমিন খান। সে ছিল ছাত্র সচিব। এর পরে কিন্তু আমরা নির্বাচিত ছিলাম। সেটির পরে কি জাহাজ 90 টাকা দিয়ে জাহাজ সেই জাহাজ ফিরিয়ে দেওয়া হয়েছিল, খাবার আসতে যায়নি বাংলাদেশে। দুর্বৃত্ত ঘটনা হয়েছিল কিন্তু দুর্বৃত্ত কিন্তু বাংলাদেশে ছিল। আমি 81 সাল যখন আসি সারা বাংলাদেশ শুনি, তখন তো প্রতি বছর দুর্বৃত্ত লেখা বাংলাদেশের মানুষের কোনো পরিবর্তন, জীবনের পরিবর্তন তো তারা করতে পারেনি। কারণ আমাদের বিজয়টা তারা নস্বাত করতে চেয়েছিল, বাংলাদেশে তারা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। এটাই তাদের মূল উদ্দেশ্য ছিল, যার কারণে জাতীয় পিতাকে হত্যা করলো। এরপর ৩রা নভেম্বর জাতীয় নেতাকে হত্যা করলো। আওয়ামী লীগ অবনীত নেতা কর্মী তাদেরকে গ্রেপ্তার করা, তাদেরকে অত্যাচার করা, আর এরপরে দল গঠন। আজকে রাজনীতি দল করেছে অনেক বড় বড় কথা বলে। আমার কথা হচ্ছে যে দেশ স্বাধীন করার জন্য আওয়ামী লীগ সেই জন্মলগ্ন প্রতিষ্ঠা লগ্ন থেকে এদেশে মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছে, সেই দল ক্ষমতা থাকলেই যে মানুষের ভাগ্য পরিবর্তন হয় আজকে তো তা প্রমাণিত সত্য। কিন্তু যখন এই ক্ষমতা দখলকারীরা অর্থাৎ ওই যে রেডিও টেলিভিশন ঘোষণা দিয়ে আমি রাজনীতি হলাম, সেই ঘোলা প্রকার যে যখন ক্ষমতা ছিল এদেশের মানুষের ভাগ্য কি ছিল? ক্ষুধা, দারিদ্র, অশিক্ষা, চিকিৎসার ব্যবস্থা নেই, শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু অস্ত্র ধরনের নির্দেশন দেওয়া, এই যে অবস্থাটা ছিল। আজকে যারা প্রশ্ন করেন যে আওয়ামী কোথায় ছিল, আমি দেখতে আপনারা কোথায় ছিলেন সেটাও বলে বাবা কোথায় ছিল তাও কি বলি। যাওয়া আমার আপনারা জানেন 25 মার্চ চট্টগ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী এখানে ঘর হত্যা শুরু করে, তারা কিন্তু চট্টগ্রামেও কিন্তু হত্যাকাণ্ড শুরু করেছিল। যারা ব্যারিকেড দিচ্ছিল জাতির পিতার আহ্বান সাহায্যে, তাদের উপর গুলি চালিয়েছিল পাকিস্তানি সেনাবাহিনী। আর চট্টগ্রামে সেই সেনাবাহিনীর দায়িত্বে জিয়াউর রহমান ছিল, এবং জিয়াউর রহমানও যারা সেই সময় ব্যারিকেড দিয়েছে তাদের উপর গুলি চালিয়েছে। শুধু তাই না, সোয়াব জাহাজ এসেছে পাকিস্তান থেকে অস্ত্র নিয়ে, সেই অস্ত্র খালাস করতে গিয়েছিল জিয়াউর রহমান। সেখানে এই যে সরকার পরিষদের নেতৃবৃন্দ এবং অন্যান্য সাধারণ জনগণ তারা তাকে সেখানে আটকায়, পথে আটকায়, তাকে যেতে দেয়নি, বাধা দিয়েছিল এবং সেখান থেকেই ধরে নিয়ে আসে। কাজে এগুলো যারা সেই সময় আমাদের নেতৃত্বে তারা এখন সব স্মরণ করে। কাজে পাকিস্তান হানাদার বাহিনী 25 মার্চের যে আক্রমণটা বাহিনীতে চালায়, সেই আক্রমণকারী একজন কিন্তু জিয়াউর রহমান। সেটা হলো চট্টগ্রাম, এটাও ভুলে চলবে না। যাও যখন তালিবান নেতারবৃন্দ থেকে সর্বপ্রথম 26 মার্চ দুপুর 2টের সময় 2:30 সময় হামলান সাহেব আমাদের আওয়ামী লীগ নেতা ছিলেন চট্টগ্রামের আশিস সাহেব ছিলেন প্রেসিডেন্ট এবং মান্নান সাহেব ছিলেন তিনি সেক্রেটারি। ঘোষণা দেওয়া শুরু করে একটা সবাই ঘোষণা পাঠ করে। সেই সব জহুরুল চৌধুরী সাহেব তিনি বলেন একজন মিলিটারি লোক দরকার, তাহলে এটা আমরা যে যুদ্ধ করছি সেই যুদ্ধ হবে। তখন মেজর রফিককে যে বলা হয়, তিনি তখন পাকিস্তানি হানাদার বাহিনীকে আটকানোর জন্য অ্যাডজাস্ট করে বসে আছেন, বলছে যে আমি এখানে করলে এটা ওরা দখল করে নেবে। ওই সময় জিয়াউর রহমানকে ধরে রাখা হয় এবং তাকে দিয়ে 27 তারিখের সন্ধ্যা পরে সে জাতির পিতার পক্ষে ঘোষণাটা দেয়, পাঠ করে। কেউ যদি কিছু বলে আমরা আওয়ামী লীগ তাকে খাতো করে রাখিনি। জিয়াউর রহমান একজন মেজর, সে বলছে মানুষের মধ্যে যুদ্ধ ভাবটা আসবে, এই উদ্দেশ্য নিয়ে একজন সামরিক অফিসারকে দিয়ে এই ঘোষণা পাঠ করানো হয়েছিল। সেটাকে এখন একটা ঘোষক হিসেবে, হ্যাঁ রেডিওর ঘোষক, টেলিভিশনের ঘোষক, আমাদের এই যে মিডিয়ার